মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল। চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুরের পীর আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই আতিকি জৈনপুরী। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহমেদ রাজু সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন বৌনিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহ আলম পাটোয়ারি, নিজাম মিয়া, হালিম পাটোয়ারি, সমাজসেবক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।